অবশেষে পশ্চিমবঙ্গেও কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যার মাধ্যমে পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্রেডিট লোন পেয়ে যাবে, যার গ্যারান্টার থাকবে সরকার নিজে। মাত্র 4% সুদে কিন্তু এই লোন শোধ করতে হবে চাকরি পাওয়ার 15 বছরের মধ্যে। তো চলুন দেখে নিই যে অনলাইন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করব, কোন কোন ডকুমেন্ট লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবো, তার স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ডিটেলস এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শুরু হতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন আবেদন করার জন্য আপনারা প্রথমে নিজের স্মার্টফোন বা কম্পিউটার ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন banglaruchchoshikha.wb.gov.in। আরও একটি ওয়েবসাইট আছে wbscc.gov.in, দুটোর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট কিন্তু আপনারা ওপেন করতে পারেন। তো আমরা এখান থেকে banglaruchchoshikha.wb.gov.in যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে কিন্তু আমাদের সামনে banglaruchchoshikha.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে। তো চলে আসার পরে এখানে দেখতে পাবেন ওয়েবসাইটে প্রথমে দেখতে পাবেন এখানে লেখা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই যে banglaruchchoshikha.gov.in এটা কিন্তু কনভার্ট করে WBSCC ওয়েবসাইটে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখানে দেখুন নতুন অপশন চলে এসেছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য। তো আমরা এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পরে এখানে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো এখানে আপনাদের প্রথমে কী করতে হবে, প্রথমে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার নামটি এখানে দেবেন প্রথম নেম। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, যদি না থাকে মিডিল নেম দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেম অর্থাৎ টাইটেল কিন্তু আমরা আপনাদের এখানে বসাতে হবে। তো টাইটেল দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন জেন্ডার, তো এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ডু ইউ হ্যাভ আধার নাম্বার, যদি আপনার আধার নাম্বার থাকে তাহলে কিন্তু এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমরা তাদের নিচে দেখাচ্ছি। তো আধার নাম্বার সিলেক্ট করার পর এখানে দেখুন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমান আপনারা যে কোর্সটি করছেন সেই কোর্সটি কিন্তু ডিটেলস দিতে হবে। তো প্রথমে এখানে আছে দেখুন প্রোগ্রাম টাইপ, অর্থাৎ কোন প্রোগ্রামের ই করছেন আপনারা, স্টাডি করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্রোগ্রাম নেম, অর্থাৎ কোন প্রোগ্রামে আপনি বর্তমানে আছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন স্টেট অফ ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউটে বর্তমানে আপনি কোর্স করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউট, অর্থাৎ যে ইনস্টিটিউটে আপনি কোর্স করছেন সেই ইনস্টিটিউটটি কোন জেলায় অবস্থিত সেই জেলাটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউটের নামটা কী সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর নিচে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে এখানে আছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। এখানে মোবাইল নাম্বার দিলে কিন্তু ওটিপি সেন্ড করবে তারা, ঠিক আছে। তারপর আছে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে। তো তারপর আছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের দুবার দিতে হবে, ঠিক আছে। প্রথমবার দেবেন, দ্বিতীয়বার রি এন্টার করবেন। তারপর দেখুন পাসওয়ার্ড, তো সেট করবেন আপনার প্রথম আপনার নামটি দেবেন, নাম দেওয়ার পর যে কোনো একটি অক্ষর দেবেন, 1 বা 2 বা 3। তারপর একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাড্রেট বা হ্যাশ এরকম টাইপ দেবেন। যদি আপনার নাম বিনয় হয় সেক্ষেত্রে বিনয় লিখবেন, বিনয় লেখার পর 1 2 3 অ্যাড্রেট এরকমভাবে পাসওয়ার্ড সেট করবেন। তো আমি এই ফর্মটা পুরোটা ফিল আপ করে আপনাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো এখানে আমরা ফর্ম কিন্তু পুরো ফিল আপ করে দিয়েছি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেন্ট নেম দিয়েছি, মিডিল নেম নেই, মিডিল নেম দেইনি, সেদিকে টাইটেল অর্থাৎ সারনেম দিয়েছি, দেওয়ার পর ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করেছি, আধার নাম্বার দিয়ে দিয়েছি এখানে, দিয়ে দেওয়ার পর প্রেজেন্ট কোর্স অর্থাৎ বর্তমান যে কোর্সটা করছে সেই কোর্সে কিন্তু ফুল ডিটেলস দিয়েছি এখানে, পিএইচডি, প্রোগ্রাম নেম পিএইচডি দিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, জেলা সিলেক্ট করেছি এখানে। সিলেক্ট করার পর নেম অফ ইনস্টিটিউট সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা কিন্তু সেট করে দিয়েছি। সেট করার পর এখানে আমরা কী করবো, এখানে দেখুন রেজিস্টার যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করবো। এখানে সাবমিট করার পর কিন্তু আমাদের ফোনে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটি আইডি পাঠিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু একটা ওটিপি সেন্ড করেছে। তো ওটিপিটা আমরা এখানে সাবমিট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য ওটিপি, আমাদের আইডি যে আইডিটা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে এখানে হ্যাশ দিয়ে 78625, এটা আমাদের আইডি এবং ওটিপি কিন্তু আমাদের সেন্ড করেছে। তো আমরা ওটিপিটা এখানে দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করলাম। তো এখানে ওটিপি ভেরিফাই করার পরে কিন্তু আমাদের কাছে আইডি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ইন WBSCC, ইউ রেজিস্টার আইডি, আমাদের আইডি চলে এসেছে। তো এই আইডিটা আপনারা কপি করে রাখবেন, পরবর্তীকালে যখন লগ ইন হবেন তখন কিন্তু এই আইডিটা দরকার, বা আপনারা ক্যামেরায় ছবি তুলে রাখবেন। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি।
তো আপনারা যখন আইডি দিয়ে লগ ইন হবেন, লগ ইন হওয়ার পর কিন্তু আপনার যে ড্যাশবোর্ডটা অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ অ্যাপ্লিকেশন, তো এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস এবং ডেট। তো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আমাদের ডান হয়ে আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আমাদের এখনও পেন্ডিং আছে যেহেতু আমরা করিনি এখনও, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেন্ডিং আছে, ইউজ আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, তো ডকুমেন্ট আমরা দেইনি সেক্ষেত্রে পেন্ডিং, অ্যাপ্লিকেশন সাবমিশন তো আমাদের এখানে পেন্ডিং আছে, তো আমরা সব কিছু করবো এখানে ডিটেলস। তো উপরে একটা অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন অর্থাৎ আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম চলে এসেছে মামুনি সেন, এখানে আপনাদের আইডি চলে আসবে, আইডি চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে, ফোন নাম্বার চলে আসার পর এখানে দেখবেন অ্যাপ্লাই নাও যে অপশনটা সেখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, তো সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তো এখানে প্রথমে আছে নেম অফ স্টুডেন্ট, যেহেতু আমরা নাম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের নামটা চলে এসছে। তো তারপর এখানে আছে নেম অফ ফাদার, তো একটা কথা বলে রাখি যেখানে যেখানে রেড ডট আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, রেড ডট থাকলে কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে, যেগুলোর মধ্যে রেড ডট নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে, ঠিক আছে, শুধুমাত্র রেড ডটগুলো আপনারা চাইবেন ফিল আপ করার জন্য। তো প্রথমে স্টুডেন্ট নেম চলে এসছে, এখানে নেম অফ ফাদার, তো ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে মাদার যদি মার নাম দিতে চান সেক্ষেত্রে মার নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিডিল নেম না থাকলে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম নিলে চলবে। তো তারপর আছে এখানে দেখুন লিগাল গার্জিয়ান নেম, ঠিক আছে, তো লিগাল গার্জিয়ান নেমে আপনারা চাইলে বাবা অথবা মার নাম দিতে পারেন, তো যদি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে স্টুডেন্ট মোবাইল নাম্বার, তো স্টুডেন্ট মোবাইল নাম্বার আমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা চলে এসেছে। তো এখানে দেখুন রিলেশনশিপ, তো আপনি যে লিগাল গার্জিয়ান দিলেন সেক্ষেত্রে তার সাথে আপনার রিলেশন কী আছে, এই যে এই জায়গায় যে লিগাল গার্জিয়ান নেম আপনার বাবার নাম দিলেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে যে গার্জিয়ানের সাথে আপনার সম্পর্ক কী। তো এখানে আছে ব্রাদার, ব্রাদার ইন ল, ফাদার, ফাদার ইন ল, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, হাজব্যান্ড, মাদার, মাদার ইন ল, নেফু, আদার্স আছে। তো আপনি এখানে গার্জিয়ান নাম যার নাম দেবেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ চলে এসছে, জেন্ডার চলে এসছে, এখানে স্টুডেন্ট কাস্ট অর্থাৎ আপনার কাস্ট কোনটা আছে, এসসি, এসটি, না ওবিসি, না ওবিসি এ, না ওবিসি বি, না আদার্স, না জেনারেল, সেটা আপনার সিলেক্ট করবেন, আপনার কাস্ট কোনটা আছে সেই কাজটাকে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে অর্থাৎ আপনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। তো যারা প্রতিবন্ধী আছে তারা এখানে ইয়েস করবে, আর যারা প্রতিবন্ধী নেই তারা এখানে নো করবে। নো করার পর এখানে দেখুন ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তো যেহেতু আমরা আধার নাম্বার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আধার নাম্বারটা চলে এসেছে। চলে আসার পর লাস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশনের আগে আপনি কোন পর্যন্ত পড়েছেন বা কোন পর্যন্ত আপনি ডিগ্রি করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনার সার্চ করতে হবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে লাস্ট কোয়ালিফিকেশনটা ছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন স্টুডেন্ট প্যান কার্ড, তো এখানে একটা ভালো জিনিস কিন্তু বোঝার আছে, যাদের যাদের প্যান কার্ড আছে তারা কিন্তু এখানে ইয়েস করতে পারে, ইয়েস করলে পরে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। এইবার যাদের যাদের প্যান কার্ড নেই তারা কি করবে, তারা কিন্তু এখানে নো করবে। যাদের প্যান কার্ড আছে তারা ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটা দেবে, যাদের প্যান কার্ড নেই সেক্ষেত্রে নো করবেন। নো করলে কিন্তু এখানে চলে আসবে ডাউনলোডিং একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে যাদের যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এই ফর্মটি প্রথমে ডাউনলোড করবে, তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন ডাউনলোডটা হয়ে গেছে, আমরা ওপেন করলাম, ওপেন করার পর কিন্তু এই যে এমন একটি ফর্ম এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে এই ফর্মটা ওপেন হবে, এখানে এখানে দেখুন এটা হলো সিগনেচার ফর্ম। তো এই ফর্মটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে বের করতে হবে, বের করার পর এখানে আপনার সিগনেচার করতে হবে, যেহেতু আপনার প্যান কার্ড নেই সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে বলতে এখানে শুধুমাত্র স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন করছে তার সই লাগবে, সই করার পর ডেট দিয়ে কিন্তু এই যে প্রিন্ট আউটটা সেটা আপনাদের আবার আপলোড করতে হবে, অর্থাৎ জেরক্স করার পরে এখানে আপনার সিগনেচার করতে হবে, সিগনেচার করার ডেট, কোন ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেট দেবেন, ডেট দেওয়ার পরে কিন্তু এখানে এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আশা করছি বোঝাতে পেরেছি, যাদের প্যান কার্ড নেই তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আবার আপলোড করতে হবে, যাদের প্যান কার্ড আছে তারা কিন্তু শুধুমাত্র প্যান কার্ডের নাম্বার দিলে চলবে। তো আমরা যেহেতু প্যান কার্ড আছে সেক্ষেত্রে আমরা ইয়েস করবো। ইয়েস করার পরে এখানে দেখুন ক্রো ব্রাউজার ডিটেলস, তো এখানে ক্রো ওয়ারিয়ার ডিটেলস, তো এখানে ক্রো ওয়ারিয়ার অ্যাকুপেশন, যাদের বাবার নাম দিয়েছেন লিগাল গার্জিয়ান হিসাবে তাদের বাবা কোন কাজটা করে সেই কাজটা কিন্তু এখানে লিখতে হবে, অ্যাকুপেশন নেম। তো এখানে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে, আপনার বাবার বা আপনার ভাইয়ের বা আপনার মার যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখছেন তার কিন্তু ফোন নাম্বার এখানে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন কো ওয়ারিয়ার কাস্ট অর্থাৎ যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখছেন তার কাস্ট কোনটা আছে, জেনারেল, না এসসি, না এসটি, না ওবিসি, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কো ওয়ারিয়ার জেন্ডার অর্থাৎ যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখছেন তার জেন্ডার, মেল না ফিমেল, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনি যাকে গার্জিয়ান হিসেবে রাখছেন তার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল
ভোটার কার্ড দিতে পারবেন। তো এই জায়গাটুকু কিন্তু শুধুমাত্র আপনার গার্জিয়ানের ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? অ্যাড্রেস প্রুফে কিন্তু আপনার বাবার বা আপনার ভাই বা আপনার মার, যাকে আপনি গার্ড রাখছেন, তার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিসিটি বিল এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ, ডকুমেন্ট, নাম্বার, অর্থাৎ যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন প্যান কার্ড নাম্বার, যদি আপনার গার্জেনের প্যান কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু সেই ফর্মটা আবারও ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনারা প্যান কার্ড সিলেক্ট করে নেবেন, গার্জেনের প্যান কার্ড। দেওয়ার পর এখানে দেখুন, তারপর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ বর্তমান আপনি যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেস ডিটেলস কিন্তু দিতে হবে। প্রথমে আছে হাউস নাম্বার, হাউস নাম্বার না দিলেও চলবে। স্ট্রিট নেম, অর্থাৎ আপনার রোডের নেম, আপনার বাড়ি যেখানে অবস্থিত সেই রাস্তার নাম দিতে হবে এখানে। পিনকোড নাম্বার, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন স্টেট, এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করবেন। এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে বর্তমান আপনি আছেন, যে অ্যাপ্লিকেশন করছে তার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট আর পারমানেন্ট যদি একই থাকে সেক্ষেত্রে তার দরকার নেই, তবুও আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে হাউস নাম্বার, পিনকোড, স্টেট, অ্যাসেম্বলি, স্ট্রিট নাম্বার, ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন রিসিভ অ্যানি স্কলারশিপ, ফ্রি শিপ ফর অ্যানি এজেন্সি, যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে, যদি আপনি কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। নো করার পর দেখুন অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার গার্জিয়ানের, বাবা মার অ্যানুয়াল ইনকাম কত আছে, যদি আপনি বাবাকে গার্জিয়ান রাখেন সেক্ষেত্রে বাবার ইনকাম কত আছে, যদি আপনি মাকে রাখেন সেক্ষেত্রে মার ইনকাম কত আছে সেটা কিন্তু লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে দেখুন প্রোগ্রাম, তো এখানে প্রোগ্রাম চলে এসছে। এখানে দেখুন কোর্স ফ্রি, টিউশন ফ্রি, তো আপনি যে পড়াশোনা করছেন বা যে কোর্স করছেন তার ফ্রিটা কত আছে অ্যাপ্রক্স দিয়ে দেবেন, যে 2,000, 5,000, 7,000, 10,000 এরকমটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ডেটিং কোর্স অ্যান্ড টিউশন ফ্রি, তো এখানে আপনার টিউশন ফ্রি কী আছে এখানে ইয়েস অথবা নো, যদি আপনি টিউশন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। নো করার পর দেখা দেখুন ইয়ার অফ কমেন্সমেন্ট, তো কত ইয়ারে আপনি কোর্সটা করছেন সেই কোর্সের ইয়ারটা দিয়ে দেবেন, অর্থাৎ 1993 বা 2001 বা 2002 বা 2003 বা 2012 বা 2013। তো ইয়ার অফ কমপ্লিট, অর্থাৎ যে কোর্সটা করছেন সেই কোর্সটা কতদিন আগে কমপ্লিট হয়েছে সেই কোর্সের সালটা দিয়ে দেবেন, 2012 হতে পারে, 1999 হতে পারে বা 2015 হতে পারে, সেই ইয়ারটা লিখে দেবেন। লেখার পর লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, ঠিক আছে, আপনি কত টাকা লোন চাইছেন, তো এখানে কিন্তু সর্বোচ্চ 10,00,000 টাকা, সেক্ষেত্রে আপনি চাইবেন যে আপনার কত লোন প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু 1,00,000 বা 2,00,000 বা 50,000 বা 5,00,000 বা 10,00,000 এরকম কিন্তু একটা লোন অ্যামাউন্ট আপনি এখানে লিখতে পারেন। লেখার পর লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ যদি আপনি 1,00,000 চান সেক্ষেত্রে 1,00,000 দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে 1,00,000টা ওয়ার্ড বাই ওয়ার্ডে লিখতে হবে, যেরকম আপনার এখানে অটোমেটিক চলে আসবে। এখানে যদি 1,00,000 লাগেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে 1,00,000 অনলি চলে এসছে, ঠিক আছে? তো আমাদের লোন অ্যামাউন্ট 1,00,000 টাকার দরকার, সেখানে কিন্তু আমাদের চলে এসছে। চলে আসার পর এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস, তো প্রথমে আপনারা IFS কোড নাম্বার দেবেন। তো IFS কোড নাম্বার কিন্তু যে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তার কিন্তু IFS কোড নাম্বার লাগবে, অর্থাৎ তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো IFS কোড আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে IFS কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর ব্যাংকের নাম, তো ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্যাংকটি কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর AC নাম্বার, তো ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন ব্যাংক ফর লোন, তো ব্যাংক ফর লোনে কী আছে এখানে দেখুন ব্যাংক ফর লোন, তো ব্যাংক ফর লোনটা সিলেক্ট করবেন এখানে। সিলেক্ট করার পর ব্যাংক ব্রাঞ্চ ফর লোন, ঠিক আছে, তো ব্যাংক ব্রাঞ্চ ফর লোনও সিলেক্ট করবেন। তো এখানে ব্যাংক লোন সিলেক্ট করবেন, ব্যাংক ব্রাঞ্চ ফর লোন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্যাংক ডিটেলস ইন কো বডিয়ার, তো এখানে আপনার গার্জিয়ানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে, ঠিক আছে? তো আপনি যাকে গার্জিয়ান হিসেবে রাখছেন, যার প্যান কার্ড দিচ্ছেন, তার কিন্তু এখানে IFS কোড নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম এবং AC নাম্বার, এটা কিন্তু গার্জিয়ানের পুরোটাই, ঠিক আছে? প্রথমটা হলো আপনারটা দিতে হবে ব্যাংকের ডিটেলস, এবং পরেরটা হলো আপনার গার্জিয়ান, অর্থাৎ যাকে আপনি গার্জিয়ান রাখছেন তার ডিটেলস এখানে দিতে হবে। তো দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, বা সেভ অ্যান্ড ড্রাফট হিসাবেও আপনি রাখতে পারেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন।